এইটাই খোলা একমাত্র, বাকিগুলো তারা দাও না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগের দিনকে তোমরা দেখেছিলে পিকনিকের ফার্স্ট পার্টটা, তো আজকে সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন ব্লগের মাধ্যমে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো দেখতে থাকো ভিডিওটা। আর এটা খেলাটা যেটা হচ্ছে সেটা খেলার কন্ডিশনটাই তোমাদেরকে আগের দিন বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে তিনটে, মানে প্রত্যেকে তিনটে করে চান্স পাবে বলটা ছোঁড়ার, ছুঁড়ে ওই বোতলটার মধ্যে লাগাতে লাগবে, বলটাকে টাচ করাতে লাগবে। প্রত্যেকে তিনবার করে চান্স পাবে, তারপরে যতজনের হবে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিসাইড করার জন্য তাদেরকে আবার আরেকটা সুযোগ দেওয়া হবে। তো এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক হবে। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এখন আরেকটা রাউন্ড হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিসাইড করার জন্য। খেলা আমাদের শেষ হয়ে গেছে, এখন লুটে মাছের ফ্রাই আর কি তৈরি হয়ে গেছে, মানে লুটে মাছের পকোড়া, তো সেটাই সবাই খাচ্ছিলাম আমরা। আর এই বিড়ালটাকে ওরা পেয়েছিল এখানটাতেই, বিড়ালটা ছোট্ট একটা বাচ্চা আর কি, তো ওটাকে নিয়ে ওরা খুবই আদর করছিল, আদর করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো এখন বিড়ালটাকে লুটে মাছের ফ্রাই খাওয়াবে ওরা, সেই জন্য সব বাচ্চা, যতগুলো বাচ্চা ছিল সবাই বিড়ালটাকে নিয়েই ছিল। বিড়ালটারও ভালো হচ্ছিল, খাওয়া দাওয়া ওদের কোলেই ঘুমাচ্ছিল। কি হচ্ছে এটা, কি রান্না হচ্ছে? এখানে আরেকটা পিকনিক স্পট না, পরপর অনেকগুলো পিকনিক স্পট, হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে একটুখানি হেঁটে আসি, খাওয়ার আগে হেঁটে নিলে একটু ভালো, প্লাস তোমাদেরকেও দেখিয়ে দিই এই জায়গাটা, এই দিকটা আরও সুন্দর আর কি ওই সাইডের থেকে। এখানে দেখো বসার জায়গা রয়েছে লেফট সাইডটাতে, আর রাইট সাইডে পুরো লোকজন ওখানে ভর্তি, ওরা ওনারাও সব পিকনিক করছেন।
এই জায়গাটা খুবই সুন্দর, আর গাছগুলোতে দেখো সুন্দর লাইট লাগানো রয়েছে প্রত্যেক কটা গাছে। তো এখন সকালবেলা বোঝা যাচ্ছে না লাইটগুলো, রাত্রিবেলা যখন জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। আমি রাত্রিবেলাও চেষ্টা করব ভিডিও ক্লিপ দেওয়ার, এই জায়গাটা মানে আলোতে আরও সুন্দর লাগে। এখানে সিঁড়ি মতন করা আছে, ওপরে উঠে ওখানেও বসা যায়। অ্যাকচুয়ালি সকালবেলা এটা পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়, আর সন্ধ্যের পর থেকে এটা আর কি একটা রেস্টুরেন্ট হিসেবে আর কি কাজ করে। সামনের দিকে একটু গেলে দেখতে পাবে ওখানে দোকান মতো রেস্টুরেন্ট মতো আছে, তো ওখান থেকে খাবার নিয়ে নিয়ে সবাই এখানে বসে বসে খায়। এটা রাত্রিবেলা চলে রেস্টুরেন্টটা। এই যে এগুলো সব রাত্রিবেলা ওপেন হবে, বন্ধ রয়েছে, এগুলো সব খাবারের দোকান। এখানে দেখো মেনুটা দেওয়া রয়েছে, কোন খাবারের কি দাম সব কিছু, আর এই খাবারগুলো এখানে পাওয়া যায়। এই জায়গাটা অ্যাকচুয়ালি শ্যামনগরে, শ্যামনগর বাসুদেবপুর পিকনিক গার্ডেন এটা। তো দেখো এখানেও উপরে গিয়ে উপরটাতে বসা যাবে, খুব সুন্দর, আর গেটটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এইটাই খোলা একমাত্র, বাকিগুলো তারা দাও না। দিদি বসেছে এখানে ছবি তোলার জন্য। খাওয়া দাওয়া চলছে এখন, এক ব্যাচ হয়ে গেছে, তো ফার্স্ট ব্যাচেই আমরা খেয়ে নিয়েছি। কিন্তু আমাদের খাবার ভিডিও ক্লিক দিতে পারিনি, আসলে ভিডিও করাই হয়নি ওই টাইমে খাচ্ছিলাম যেহেতু। আর আরেকটা কাণ্ড ঘটেছে, দিদি বোতলটা মানে সরাতে গিয়ে পুরো এক গ্লাস জল আমার প্লেটে পুরো ঢেলে দিয়েছিল। তারপর সেই প্লেট ঠেট চেঞ্জ করে ওরকমভাবে আবার, তখন যদিও খাওয়া শেষ হয়ে এসেছিলো, তো এই সব কীর্তি হয়েছে। এখন সেকেন্ড ব্যাচে খাওয়া চলছে, তারপরে আমরা একটুখানি হাঁটতে বেরোবো আবার ওদিকটা, কারণ বসে থেকে কী করবো, পিকনিকে এসছি, একটুখানি ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে হাঁটাহাঁটি করতে। আমাদের খাওয়ার টাইমে এই ছবিটা তোলা হয়েছিল, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আবার হেঁটে হেঁটে আসলাম এই দিকটাতে, মানে খাওয়ার আগেও এসেছিলাম এই সাইডটাতে। আর দিদিরা ঘুরতে বেরিয়েছে, দিদি আরও একটা দিদি আর একটা বৌদির সাথে, তো সেটাই আর কি দেখতে যাচ্ছি আমি আর মাঝে ওরা কোথায় গেছে। দূরে পার্কটা, দিদিরা নেই এখানে, দেখি ফোন করি কোথায় গেছে। মানে বাচ্চাগুলো সব খেলা করছে।
এখানে দেখছি অনেক ধরনের গাছ রয়েছে। এটা আমাদের যে পিকনিকের জায়গাটা তার সাইডে, এটা অ্যাকচুয়ালি একটা নার্সারিও। অনেক ধরনের গাছ যেমন নার্সারিতে থাকে ওই সাইডটাতে ভর্তি। আর এখানে দেখো কচ্ছপ, নানান ধরনের কচ্ছপ সম্বন্ধে লেখা রয়েছে পশ্চিমবঙ্গে যত ধরনের কচ্ছপ আছে। এখন অ্যানাউন্সমেন্ট করে সবাই প্রাইজ দেবে, যে খেলাগুলো হয়েছিল বাচ্চাদের সেই খেলাগুলো ফার্স্ট সেকেন্ড থার্ডকে। আর এই যে ইয়ে ওইটা দিলাম তো আমার কনিষ্ঠ। হ্যাঁ এই যে শোনা লিখবে, হাতে করে হয়ে গেছে সরস্বতী পুজো চলে, এইবার দেবে তো 26 দ্বিতীয় আমাদের বিশ্বাস এখন পিকনিক শেষ, সব কিছু শেষ, অনেকে বাড়ি চলেও গেছে। তো লাস্টে আমরা যে কজন ছিলাম এইখানটাতে চা খেয়ে তারপর যাবো আর কি। আর ভাবলাম পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই, যে সন্ধেবেলা লাইট জ্বললে কত সুন্দর লাগে।